আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছো। আজকে তোমাদের সামনে আরও একটি নতুন এডমিশন সার্কুলার ভিডিও নিয়ে হাজির হলাম এবং এটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গার্হস্থ্য অর্থনৈতিক কলেজসমূহের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য, সার্কুলার এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত A to Z সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে টোটাল 5টি কলেজ রয়েছে হোম ইকোনমিক্সের আন্ডারে এবং এর মধ্যে একটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইকোনমিক্স কলেজ নামে একটি ঢাকা সরকারি কলেজ এবং 4টি বাংলাদেশ হোম ইকোনমিক্স কলেজ, ন্যাশনাল হোম ইকোনমিক্স কলেজ, ময়মনসিংহ হোম ইকোনমিক্স কলেজ, এই 4টি কলেজ রয়েছে। এরপর আরও একটি কলেজ রয়েছে আকিস কলেজ অফ হোম ইকোনমিক্স। তো এগুলো কোথায় অবস্থিত সেটি তথ্য এখানে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপর দেখে নেওয়া যাক, এটির আবেদন শুরু হবে আগামী 15 জুন থেকে এবং সমাপ্ত হবে 31 জুলাই পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এর আগে ইঞ্জিনিয়ারিং কলেজের আমি বিজ্ঞপ্তিটি জানিয়েছিলাম, তোমরা যারা ভিডিওটি দেখোনি তার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। তো সেটিও 15 জুন থেকে চালু হবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইঞ্জিনিয়ারিং এবং হোম ইকোনমিক্স এই 2টি শাখায় তোমরা ভর্তি হতে পারবে। তোমরা এই সার্কুলারগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবে। এছাড়া ভর্তি পরীক্ষার তারিখও নির্ধারণ করা হয়েছে 26 আগস্ট সকাল 10 ঘটিকে যদি করোনার কোনো সমস্যা না হয়। এরপরে ভর্তি ফি 650 টাকা একই রকম এবং ফলাফল পরীক্ষা হওয়ার আগামী 7 দিনের মধ্যে দেওয়া হয় সাধারণত, এবং ওয়েবসাইটটি দেওয়া রয়েছে যেখানে অ্যাডমিশন লিঙ্কটি রয়েছে। তো সেই অ্যাডমিশন লিঙ্কটি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন লিঙ্ক, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছ এর আগে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছো, তারা একই প্রক্রিয়ায় এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে চলো, তোমাদের কী কী যোগ্যতা প্রয়োজন। সবার প্রথমে SSC সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এটি শুধুমাত্র ফার্স্ট টাইমাররাই দিতে পারবে, এবং SSC পরীক্ষা তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে সেটি 2015 থেকে 2018 সালের মধ্যে হতে হবে, এবং SSC এর GPA লাগবে 2.5 আলাদা করে, SSC GPA লাগবে 2.5 আলাদা করে, এবং সর্বমোট GPA লাগবে 5.50। তাহলে তোমরা এই হোম ইকোনমিক্স কলেজের আন্ডারে ভর্তি হতে পারবে। এরপরে হলো পরীক্ষার নাম্বার থাকবে 100টি, সময়কাল থাকবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, এবং পাস মার্ক 40। এখানে সাধারণত বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন করা হয়, তোমরা সেই সম্পর্কিত প্রশ্নগুলো দেখে নিতে পারবে এডমিশন গাইডলাইন থেকে। সবার প্রথমে তোমাদেরকে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ঠিকানা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই পাসওয়ার্ডটি দিয়ে তোমরা ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবে এবং লগ ইন করলে সেখানে অন্যান্য ইউনিটগুলোর মতো তোমরা এখানে গার্হস্থ্য অর্থনীতি বিভাগ বা হোম ইকোনমিক্স নামক একটি ইউনিট পাবে, এবং যারা ইঞ্জিনিয়ারিং করবে তাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ইউনিট থাকবে। তো সেগুলোর মধ্যে গিয়ে তোমরা একেবারে আগের মতো করে রসিদ পাবে একটি, পরীক্ষার ফি জমা দেওয়ার, সেখান থেকে তোমরা পরীক্ষার ফি জমা দিবে, এরপরে একটি রসিদ পাবে, সেটি স্লিপটি ডাউনলোড করে নেবে। এবং যারা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলারটিতে আবেদন করেছো তাদের আলাদা করে তোমরা রেজিস্ট্রেশন করতে হবে না, শুধুমাত্র তোমাদের আইডি যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে তোমরা ড্যাশবোর্ডে লগ ইন করবে, এবং লগ ইন করার পরে সেখানে তোমরা হোম ইকোনমিক্সের যে বাটনটি রয়েছে সেখানে গিয়ে তোমরা পরীক্ষার ফিটি জমা দিবে, অন্যান্য ইউনিটগুলোর মতো করে তো জমা দিলেই হবে। তো এইভাবে করে তোমরা ভর্তি প্রক্রিয়া আবেদন প্রক্রিয়াতে আবেদন করে ফেলতে পারবে। যারা নতুন করে আবেদন করবে তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই প্রক্রিয়াটি দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওতে। কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকো।